পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের পিপলন গ্রামে চলছে বাংলা থেকে হারিয়ে যাওয়া প্রাচীন লোকসংস্কৃতির লোকগান বাধাই গানের আসর। লোকসংস্কৃতির অবলুপ্তির পথ ধরে বিগত 20-25 বছরে বাধাই গান অবলুপ্তির পথে। জন্মাষ্টমীর সময় থেকে বাধাই গান গাওয়া হয়। কবে তুমি ফিরবে বাড়িতে, ও প্রাণ বন্ধ কবে তুমি। বিভিন্ন পার্বণকে সামনে রেখে বাধাই গানের আসর এগিয়ে চলে তাঁর নিজের গতিতে। ফলে অজ্ঞানের অক্ষদণ্ড শ্রীকৃষ্ণের জন্মকাহিনী, পিতা বাসুদেব, মাতা দৈবকীর ভাগ্য বিড়ম্বনা, পালক পিতা নন্দ আর যশোদার উচ্ছ্বাস, শেষে ঈশ্বরের আরাধনা। মহামারী এসে গেছে, দেখো না দেখো না, দরকার ছাড়া বাইরে বেরিয়ে না, দরকার ছাড়া বাইরে বেরিয়ে না, এসেছে 2020, যেও না বাপের বাড়ি, এসেছে 2020, যেও না বাপের বাড়ি, মাস্টারা মাস্টারা বাইরে যাওয়া যাবে না যাবে না, ভারতে এসে গেছে করোনা, ভারতে এসে গেছে করোনা। গানের মধ্যে চপলতা থাকলেও তা ঢেকে যায় ভক্তি প্রদর্শনে। আসরের প্রথমেই মাঙ্গলিক গীত, দেবদেবীর আরাধনার গান আসর বন্দনা, আর এর পর থাকে প্রস্তাবনা। অন্যান্য লোকসাহিত্যের মতো বাধাই গানে শুধু যে বিনোদনের পর্ব সাধিত হয় তা নয়, এর সঙ্গে থাকে লোকশিক্ষাও, যা আদতে ধর্মতত্ত্বের ব্যাখ্যা, লোক সমাজের উপযোগী শিক্ষাদান। আজ বাধাই গান প্রায় মৃত, নতুন প্রতিভার উন্মেষ ঘটছে না, বাধাইয়ের অবলুপ্তি ঘটছে পচা পাঁকে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিয়েছে, বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসা বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নিখিল কৈবর্তের পরিচালনায় একদল মানুষ নিরলস লড়াই করে চলেছেন। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।